স্মৃতি হয়ে শুধু পড়াবে। তোর জন্য আরো বড় শাস্তি অপেক্ষা করছে। শাস্তি? কি শাস্তি বাবা? ওয়াই মতন সব জেনে যাবি বাবা। আমি আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি বাবা। না না তুতল, তুমি যদি আগেই বলতা যে এই বাইয়া তোমার কাজিন টাজিন না, তাহলে তো এত ঝামেলাই হতো না। বুঝলাম না আপনার কথার মানে। আরে তুমি যদি প্রথম দিনই বলে দিতা যে এই পোলারে তুমি লাভ টাপ করো, তাহলে তো আমি বিয়ে শাদীর ব্যাপারে আগাইতামই না। তাই নাকি? আমার তো মনে হয় আপনি টাকার জন্য সবকিছু করতে পারেন। এইবার কিন্তু তোতল তুমি আমার অপমান অপমান করছো। Harlan, be a show stealer. Available at Harlan stores. আমার যদি শুধু টাকার লোভই থাকতো তাহলে এই বাইয়ারে আমি তোমার ঘরে নিয়ে আসতাম না। এই আমার মতো আর কোনো মানুষ এই দুনিয়ায় পাবা না, বুঝছো? যে হবু বউয়ের হবু স্বামীরে হবু বউয়ের ঘরে নিয়ে আসে। আই এম সরি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে ভাবতেই পারিনি যে আপনি সাগরকে বাড়িতে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই আমার ভয়ে যে পোলাটা এরকম অজ্ঞান টজ্ঞান হয়ে যাবো আমি আসলে ভাবতেই পারি নাই। সাগর আপনাকে দেখে ভয় পায়নি, আপনার সাথে আমাকে বিয়ের বেশে দেখে ও ভেবেছে আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে। তাই তো সাগর, 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 চোখ খুলো সাগর, চোখ খুলো। আলহামদুলিল্লাহ জ্ঞান ফিরছে। সাগর আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করেছে, এবার আমিও একটু বাজিয়ে দেখি তোমাকে। আমি আমি এখানে কেন? তুমি রাস্তা অজ্ঞান হয়ে গেছিলে, আমরা তোমাকে বাসায় নিয়ে এসেছি। আরে আরে উঠবেন না ভাইয়া, ডাক্তার বলেছে আপনার শরীর টরীর খুব দুর্বল। তুতুল, তোমার তোমাদের কি বিয়ে হয়ে গিয়েছে? হ্যাঁ সাগর, এবার আসলে আম্মুকে না করে কষ্ট দিতে পারিনি। আর আর আমি আমি যে কষ্ট পেলাম, আমি যে আম্মাকে আমাদের বিয়ের কথা বললাম, সেটার কি হবে? তুমি আন্টিকে একটু বুঝিয়ে বলো, আর তুমি একটু সময় নাও, দেখবে আস্তে আস্তে তুমি সবকিছু মানিয়ে নিতে পারবে। না না অসম্ভব, আমি এই বিয়ে কিছুতেই মানি না, কিছুতেই না। কি বলছো সাগর, আমি না তোমার বন্ধু? তুমি চাও না তোমার বন্ধু বিয়ে করে সুখে সংসার করুক? অবশ্যই চাই, কিন্তু তোমার বিয়ে তোমার সংসার শুধু আমার সাথে হবে, আর কারোর সাথে না, আর কারোর সাথে না। সাগর, এই সাগর, এই কি হলো আবার? সাগর চোখ খুলো, সাগর কি হলো? মনে হয় আবার অজ্ঞান টজ্ঞান হয়ে গেছে। ডাক্তার, ডাক্তার দেখুন তো। ওনার কি হয়েছে? জ্ঞান ফিরেছিল, আবার অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হইব না, এমন কথাটা তো বলছো। আসলে ওনার মাথা অনেক বেশি ব্যথা পেয়েছে, আপনারা খেয়াল রাখবেন যাতে ওনার মানসিক যন্ত্রণাটা না। জি ঠিক আছে।
কি হবে, এবারও চান্স পেলাম না, কি হবে আমার? হ্যালো, কে বলছেন? আপনি কে বলতেছেন? এটা তো আয়নের নাম্বার। জি, আমি বর্ষা, আয়নের সাথে একই টিমে কাজ করি। কাজ করলেও আরেকজনের ফোন ধরতে হইব। আপনি আয়নের ফোনটা দেন তো। সরি, আয়না এখন বিজি আছে, পরে কল করেন। আয়নভা, কান্না থামা, মাথা ব্যথা করতেছে। এই, তোরা কান্না থামাইতে বলছিস কিনা? চিল্লাচ্ছিস কেন? আমি কি বয়রা নাকি? না, তুই বয়রা না, তুই হইতাছিস ধান্দাবাজ। খেলার সময় ঠিক মতো খেলবি না, সারা বছর থাকুস বদমাশি করার ধান্দায়, আর এখন চান্স না পেরা কান্নাকাটি করতেছিস। এই, কান্নাকাটি করলে কি তোরা জাতীয় দল থেকে ডাক দিব? হ্যাঁ, আর যাতে না শুনি কান্নাকাটি করতে। ন্যাশনাল টিমের চান্স পেতে না পেতেই ভাব বেড়ে গেছে না? আমারে মাফ করে দাও তুমি, আমার তোমার সাথে ধমক দিয়ে কথা বলাটা ঠিক হয় নাই। সমস্যা নেই, ইটস ওকে। ওকে, আর দিতে তুমিও প্লিজ কিছু মনে রাখো না, ঠিক আছে? কিন্তু ইদানিং তোমার প্রায় মেজাজ খারাপ হয়, কেন বলো তো? জানি না, মেজাজ খারাপ হয় তারপর আবার ঠিকও হয়ে যায়। যে কে আর হইতেছে আমার সাথে, আমি আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। মনি আপু, জাতীয় দলে চান্স পেয়ে গেলে আমাদেরকে মিষ্টি খাওয়াবে না? মিষ্টি তো অবশ্যই খাওয়াবো, কিন্তু আমার কাছে যে এখন টাকা নাই, টাকা হইলে আমি ঠিকই খাওয়াবো। মনের কপালটা দেখেছিস, মিষ্টি খাওয়ানোর টাকা নেই, তারপরও জাতীয় দলে চান্স পেয়ে গেল। আর টাকা দিয়ে যদি চান্স পাওয়া যেত, আমার পাপা আজই সব ব্যবস্থা করে ফেলবে। মনি আপুকে তো আটখানা কম চেষ্টা করিনি, এরপরেও ঠিকই চান্স পেয়ে গেল। যাক গে, গাছে পেল পাতলে কাকের তাতে কি, বাসায় যাই চলো। আমি কোন মুখ নিয়ে এখন বাসায় যাবো বলতো? বাবাকে গিয়ে কিভাবে বলবো? না না, আমি বাসায় যাবো না। ঠিক আছে, আমি যাই তাহলে, তুমি থাকো। গার্লস, তোমরা এখন কেউ বাসায় যেতে পারবে না, তোমাদের সবাইকে নিয়ে রাহেলা ম্যাডাম একাডেমিক ভবনে যেতে বলেছে। এখন আবার একাডেমিতে কেন? কারণ তোমাদের সবার আজ ডোপ টেস্ট করাতে হবে। ডোপ টেস্ট মানে আমরা নেশা করি কিনা সেটার পরীক্ষা? হ্যাঁ, তোমরা সবাইকে তৈরি হয়ে নিতে বলো, সাথে তোমরাও তৈরি হয়ে নাও। এই ওষুধটাকে দেখতে না সাধারণ ওষুধের মতোই, কি যেন নাম বললো তখন, হাইপোক্সন। এটা নেশা জাতীয় ওষুধ, এটা নিয়মিত শরীরে গেলে কি যেন হয়? বিগ বস বললেন না, এটা স্নায়ুর উপর চাপ তৈরি করে, কাজে মনোযোগ কমে যায়, মেজাজ খিটমিটে হয়ে যায়। ডোপ টেস্ট নিশ্চয়ই এটা মনিকে বাদ দিতে জাহিরা করেছিলেন। ইয়েস, এবার আরেকটা চান্স পাওয়া যাবে। কিন্তু মনি, ওকে কে বাঁচাবে এবার? কি হলো, সবাই দাঁড়িয়েছো কেন? সময় নেই তো, তৈরি হও। ম্যাডাম, আজকেই কেন ডোপ টেস্ট নিতে হবে? এসব প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, দেবে রাহেলা ম্যাডাম। কিন্তু এই প্রশ্নটা আপনার মনে জাগে না একবারও? আচ্ছা দেখো, তোমাদের যার যার মনে যা যা প্রশ্ন, এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে রাহেলা ম্যাডাম। এখন সবাই তৈরি হয়ে নাও, আমাদের যেতে হবে। ওকে, আইন রেদি আমার ওষুধ খাওয়া, এখন একটু একটু করে সব পরিষ্কার হয়ে যাইতেছে। রাহেলা ম্যাডাম আসেন আপনি আজকে, আপনার সাথে আমার আজকে
একটা দফা নফা হইবই। বাপরে বাপ, বাইরে যে কি গরম, একেবারে সেদ্ধ হয়ে গেলাম। রাস্তা জ্যামের কথাটা বাদ দিলেন কেন মা? এক একবার এক একটা রাস্তা দিয়ে এক একজন ভিআইপি যাবে, আর আমরা ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকবো। তবে যাই বলো না কেন, বল না, নিজের বাড়িতে এসে সোফার মধ্যে আরাম করে বসার মজাই আলাদা, তাই না? সব কষ্ট ভুলে যায়। একদম ঠিক বলেছেন মা, নিজের বাড়িতে এসে বসার চেয়ে আরাম আর কিছুতে নাই আসলে। আরে আরে আরে, কি করছো লুনা? তুমি সোফায় বসতে চাচ্ছ কেন? কেন মা, কি হয়েছে? বাড়িতে আসতে না আসতেই দরবেশ বাবার শাস্তির কথা ভুলে গেলে? মাটিতে শুতে হবে, মাটিতে বসতে হবে, আরামের খাটে শোয়ার থেকে হারাম ওর জন্য। ও হ্যাঁ হ্যাঁ মা, আমি ভুলে গিয়েছিলাম আসলে, হয়েছে কি, পিঠটা এত বেশি ব্যথা করছিল না, তাই বসতে ইচ্ছে করছিল মা। খুব বসতে ইচ্ছে করছে তাই না? মেঝেতে বসে পড়ো মা, মেঝেতে তো অনেক ময়লা, এখানে বসলে তো শাড়িতে ময়লা লেগে যাবে। লাগলে লাগবে, ময়লা থেকে যদি ভালো কিছু হয় তাহলে ভালো, না এটা তুমি জানো না? ভালো কিছু মানে? এই যে দরবেশ বাবার আদেশ পালন করা হবে, এটা ভালো না? হ্যাঁ অবশ্যই ভালো, কিন্তু মেঝেতে তো সবাই হাঁটা চলা করে মা, আমি এখানে বসলে। আরে বাবা, মানিজ্য তো আর চলে যাবে না, হয়েছে কি, ওই যে ধরো আমাদের শরীরে বা কাপড় চোপড়ে যদি ময়লা লাগে সেটা কিন্তু ধুয়ে ফেললে চলে যায়, কিন্তু মনে যদি একবার ময়লা লেগে যায় সেটা কিন্তু দূর করা খুবই কঠিন কাজ। বুঝলাম না মা, কার মনের ময়লার কথা বলছেন? এই যে আমাকেই দেখো না, এই তোমার জন্য আমার মনে যে ময়লা জমেছে না সেটা আমি কিছুতেই পরিষ্কার করতে পারছি না, মানে এখন হয়েছে কি জানো, সেটা মুছতেও পারছি না আমার মনেও রাখতে পারছি না। আপনি আপনি সব কি বলছেন মা, আমার জন্য মানে? আরে মানে টানে পরে হবে, তোমাকে খুব টায়ার্ড লাগছে, বসো তো মেঝে একটু বসে পড়ো। রুনা, দরবেশ বাবাকে যে কথা দিয়ে এসেছো সে কথা না রাখলে কিন্তু যে চাকরিটা পেয়েছো সেটা কিন্তু হারাতে হবে, বলে দিন। না 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 মা, না না, মানে আমি কি না করেছি? আমি এই তো এই যে বসেছি তো মা। রুনা, গলাটা শুকিয়ে গেছে তাই না? একটু পানি খাওয়া দরকার, একটু পানি। এখানেই আছে দেখো, এই যে এক গ্লাস পানি খেয়ে নাও, ভালো লাগবে। থ্যাংক ইউ মা। তোমার এক গ্লাস পানি দেন। গলা পাল্টা কথা কন খুব খাটনির কাজ, কথা কইতে কইতে পিয়াস লেগে গেছে। ডাইনিং এ, ওই যে ডাইনিং এ, ওই যে জগ ভর্তি পানি আছে, জন সেখানে গিয়ে খান। জি আচ্ছা, যাই। এই দাঁড়ান দাঁড়ান, আপনি গলা পাল্টে কথা বলেছেন কার সাথে? ওই যে বৃদ্ধাশ্রমের লোকগুলা খালি ঘর ময়লা করে, ভদ্রভাবে কথা বললেও শুনে না, তাই মাঝে মধ্যে গলা পাল্টায় ওগরে ধমক দেই আর কি। কিন্তু বাবি সাহেব, আপনি নিচে বসে রয়েছেন কেন? ইয়ে মানে এমনি এমনি শক করে। কোন কি, কাপড়ে তো ধুলা লেগে গেছে, জীবনে প্রথম একটা বাড়ি দেখলাম যেখানে বড় লোক শক কইরা বইসা থাকে মাটিতে, আর আমার মতন ফকিরনি বইসা থাকে সোফায়। চুপ করবেন আপনি, জানো পড়ে যান, অনেক কাজ পড়ে আছে, যান। যাইতাছি যাইতাছি আপা। ভাবি সাহ, আপনি আরাম করে মাটিতে বসেন, মাটিতে বসেন, খারাপ না। একদিন আমার সবাই রে তো মাটির তলেই যাইতে, বুঝলি, একটা গান আছে শুনেন নাই, একদিন মাটির ঘরে যাব। চুপ করেন, এই আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান বলছি।
আপা, রাতে কি রান্না করতে হবে বলতো? মা, আমি তাহলে উপরে যাই। উপরে নিচে যেখানে যাও না কেন, খাটে কিন্তু বসতে পারবে না, মাটিতেই বসতে হবে, মনে রেখো। ও, আরেকটা কথা, তুমি রাতে কি খাবে সেটা সিতুকে বলে যাও। মা, আমি রাতে কি খাবো সেটা তো আপনি জানেনই। হ্যাঁ, তা তো আমি জানি। ঠিক আছে, এই সিতু, এই চল তো, আজ আমরা দুই বোন মিলে চম্পেশ রান্না করব। দুই বোন মিলে মানে তুই রান্না করবি আর আমি দেখব, তাই না? ঠিক ধরেছিস রে, মানে আমি রাঁধবো আর তুই আমার হেল্পার। আজ তো একটা বিশেষ দিন। বিশেষ দিন কেন, তোর জন্মদিন নাকি? আর দেখ, জন্মদিনের চেয়েও বিশেষ, তাই না? আজ আমি কি রাঁধবো জানিস? ঝরঝরে, একদম ঝরঝরে, বেশি করে ঘি দিয়ে পোলাও হবে। তারপর ধর কাজু, কিশমিশ, তারপর বেরেস্তা দিয়ে মুরগির রোস্ট। হ্যাঁ, আর চাক 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 গোল 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 করে বেগুন ভাজা একেবারে ডুবো তেলে, আর শেষ পাতে মিষ্টি দই। মা, আপনি মনে হয় ভুলে গেছেন, আমার খাবার কিন্তু... আরে না না, তোমার খাবারের কথা ভুলবো কেন, এতক্ষণ তো বলছিলাম আমি আমরা যেটা খাবো সেটার কথা। তোমার খাবারের দায়িত্বটা আমি সিতুর উপর দিচ্ছি। সিতু, পারবি না রুনার খাবারটা রান্না করতে? আমি কিছুই বুঝলাম না, রুনার খাবার মানে? রুনা কি আলাদা খাবে নাকি? আরে আর বলিস না, এখানেই তো আমার যত দুঃখ। রুনা না মানে আজ থেকে শক্ত শক্ত আটার রুটি আর তেল মশলা সব কিছু ছাড়া ওই সিদ্ধ ঘ্যাটের মতো সবজি। বোন রে, আমার বৌমাটার জন্য ওটা একটু মজা করে রান্না করে দিতে পারবি না? আরে কি যে বলিস না, তেল মশলা ছাড়া কি রান্না মজা হয় নাকি? হবে না কেন, খুব হয় খুব হয়, অসুবিধা নেই, আমি তোকে দেখিয়ে দেব। ঠিক আছে, যাও তো মা, তোমার একটু বিশ্রামের দরকার, তো যাও উপরে গিয়ে বিশ্রাম নাও। কি বলছিস, মাথা খারাপ হতে যাবে কেন? ওর মাথা তো এতদিন খারাপ ছিল, অহংকার আর হিংসায় ভরপুর ছিল, এখন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই তো সবে শুরু। আমি হাসপাতালে কল করছি। কোনো দরকার নাই আঙ্কেল, আমি আগেই কল টল করে রাখছি, এখন বললেই নগদ অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স চলে আসবে। তাই নাকি, খুব ভালো করেছো তো। আসলে তোমাকে যতটা আহাম্মক মনে করেছিলাম তুমি ততটা না। রাহেনা ম্যাডাম আমার যে ওষুধটা খাওয়াইছিল ওই ওষুধের আরেকটা ডোজ নিয়ে আসবি, আর তুই তো খুব ভালো করেই জানোস ওই ওষুধ খালি কি হয়, আসার আচরণ বদলায় যায়। আসার আচরণ বদলায় গেলে তোর বাপ বাধ্য হইব মাঠে পাঠানোর জন্য।